ইন্দ্রিয়া চক্রবর্তী ইয়োর বেঙ্গলি ম্যাম আজ আমরা ক্লাস ফোর এর ব্যাকরণ করব নবোদয় ব্যাকরণ আমরা শুরু করেছিলাম পদ ও তার শ্রেণী বিভাগ পদ ও তার শ্রেণী বিভাগ এই অধ্যায়ে আজকের ভিডিওটি 12 অগস্ট 2020 লেসন নোটস এর সাথে রিলেটেড এর আগের ভিডিওতে আমরা এই অধ্যায়টি পড়ার সময় জেনেছিলাম পদ কাকে বলে এবং পদকে কয় ভাগে ভাগ করা হয় তার সাথে জেনেছিলাম বিশেষ্য পদ কাকে বলে এবং বিশেষ্য পদের শ্রেণী বিভাগ সম্পর্কে আজকে আমরা আরেকটু তো তার আগে আমরা একবার বলে নিই পদ কাকে বলে পদ বলতে বোঝায় যখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয় তখন তাকে আমরা পদ বলি এবং বাক্যে গঠনকালে বা বাক্য গঠনকালে পদ ভিন্ন বাক্যকে গঠন করা সম্ভব পদকে আমরা মূলত পাঁচটি শ্রেণীতে ভাগ করি বিশেষ্য সর্বনাম বিশেষণ অব্যয় ক্রিয়া এর মধ্যে বিশেষ্য সম্পর্কে আমরা আগের ভিডিওয়ে জেনে নিয়েছি সুতরাং আজ আমরা জানবো সর্বনাম কাকে বলে সর্বনাম না পদ কাকে বলে না যখন বা যে পদকে আমরা বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহার করি তাকে সর্বনাম পদ বলে বিশেষ্য পদ কি বিশেষ্য পদ হলো নাম পদ অর্থাৎ যে কোনো রকমের নাম বোঝাতে সেটা ব্যক্তি হোক বস্তু হোক কোন স্থানের নাম হোক বোঝাতে আমরা বিশেষ্য পদকে ব্যবহার করি এই নাম পদের পরিবর্তে বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদকে আমরা ব্যবহার করি বাক্যকে শ্রুতি মধুর করে তোলার জন্য তাকে আমরা সর্বনাম পদ বলে থাকি সুতরাং সর্বনাম পদ কি সেটা বোঝা গেল এক সর্বনাম পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে এবং বাক্যকে শ্রুতি মধুর করে তোলে যেমন একটি উদাহরণ দিয়ে বোঝায় শিশুটি খুব কাঁদছিল মায়ের কোলে গিয়ে শিশুটি শান্ত হয়েছে মা শিশুটিকে চান দেখাচ্ছেন শিশুটি হাসছে শিশুটির হাসি বড়ই সুন্দর এই যে একটি দুটি তিনটি চারটি বাক্য এই চারটি বাক্যে বারবার এসেছে শিশুটি শব্দটি যার ফলে একঘেয়েমি একটা চলে আসে যখন আমরা বাক্যটি বা বাক্যগুলিকে পরপর পাঠ করি তখন শুনতে ভালো লাগে না বারবার শিশুটি 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 শব্দটি আস্তে আস্তে একরকমের একঘেয়েমি তৈরি হয় এই শব্দটিকে যদি একটু পরিবর্তিত করি যেমন শিশুটি খুব কাঁদছিল মায়ের কোলে গিয়ে শিশুটি শান্ত হয়েছে এখান থেকে শিশুটি শব্দটিকে বাদ দিয়ে দিলাম সেই জায়গায় বসিয়ে দিলাম মায়ের কোলে গিয়ে সে শান্ত হয়েছে মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে আবার শিশুটিকে শব্দটিকে বাদ দিয়ে দিলাম সেই জায়গায় বসালাম মা তাকে চাঁদ দেখাচ্ছে শিশুটি হাসছে শিশুটির হাসি বড়ই সুন্দর সে হাসছে তার হাসি বড়ই সুন্দর
না তার পরিবর্তে যখন আমরা সেই শব্দটিকে পরিবর্তিত করে তার জায়গায় সর্বনামগুলিকে বসালাম অর্থাৎ সে তাকে তার ইত্যাদি যখন আমরা বসালাম তখন কিন্তু আমাদের আর সেই আগের মতো একঘেয়েমি আসছে না এবং শুনতেও ভালো লাগছে অর্থাৎ বাক্যগুলি শ্রুতি মধুর হয়ে উঠছে সুতরাং বোঝা যাচ্ছে বিশেষ্য পদের পরিবর্তে আমরা যে পদ ব্যবহার করে বাক্যকে শ্রুতি মধুর করে তুলি তাকে আমরা সর্বনাম পদ বলি এবার আসবো সর্বনাম পদের বিভাজনে অর্থাৎ সর্বনাম পদকে আমরা কয়টি ভাগে ভাগ করি বা সর্বনাম পদের প্রথম ভাগটি হলো ব্যক্তিবাচক সর্বনাম ইত্যাদি
যে সর্বনাম বা যে সমস্ত সর্বনাম পদের দ্বারা সম্বন্ধ বোঝায়, যে কোন রকমের সম্বন্ধকে বোঝাতে আমরা যে জাতীয় সর্বনাম পদগুলি ব্যবহার করি বা যে শব্দগুলিকে সর্বনাম রূপে আমরা ব্যবহার করি তাদেরকে সম্বন্ধবাচক সর্বনাম বলা। যেমন যে, যারা, যা, তা ইত্যাদি। এই ভিডিওটি আশা করি তোমাদের এই অধ্যায়টিকে বুঝতে বিশেষভাবে সাহায্য করবে।